আলু এমন একটি কমন খাবার যেটা আমাদের বাঙালিদের ঘরে সবসময় থেকে থাকে, সহজলভ্য খাবার। তাই তো আলু দিয়ে যদি ভীষণ মজাদার একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, যেটা কি না ছোট বড় সকলের কাছে খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব আলু দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 4টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আজকের রেসিপির জন্য। এখানে হবে 600 গ্রামের মতো আলু, আর আমি খোসাগুলো ছাড়িয়ে তারপরে একটু ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি রাপলি চপ করে নিব, একটু বড় বড় সাইজের করে কেটে নিব, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না, এরকমভাবে কেটে নিব। আলুগুলোকে কাটার পরে আবার ধুয়ে নিলাম। এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে সেই পাতিলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি পানি দিব না, আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট জাল করব। এই যে আলুগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি হচ্ছে এই আলুর যেই পানিটা আছে পুরো পানিটা আলুর সাথে শুকিয়ে নিব জাল করে, তাতে করে টেস্টটা খুব ভালো আসবে। আলু কিন্তু পানিতে সিদ্ধ করে তুলে নিলে অনেকটা পানসে লাগে, সেই জন্য এভাবে শুকিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে আবার মিক্সিং বোলে ঢেলে নিলাম। এ পর্যায়ে একটা পটেটো মেশার দিয়ে খুব ভালোভাবে মেশ করে নিব, কোনো ধরনের দানা যেন না থাকে সেইভাবে একটু সময় নিয়ে মেশ করে নিচ্ছি। তো এই যে খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এভাবে করে নিলে কিন্তু আর এক্সট্রা করে স্ট্রেনারে করে ছেঁকে নিতে হবে না। এখন এই আলুতে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, 3টা শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম, তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, বেশ অনেকটা ধনিয়া পাতা কুচি দিচ্ছি 2.5 টেবিল চামচের মতো, ফ্লেভারটা ভালো আসবে। সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম সুন্দর একটা কালারের জন্য, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম, কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাউলের গুঁড়া দিতে পারেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো হয়ে গিয়েছে ভালোভাবে মিক্স করা। এই পর্যায়ে একটা ডিম দিয়ে দিচ্ছি, তো ভালোভাবে মিক্স করে নিব, আর 1 কাপ ময়দা দিব আমি সাথে। তো দুঃখিত, ময়দা দেওয়ার পর্বটা স্কিপ হয়ে গিয়েছে, তো আপনারা ময়দা দিয়ে নেবেন। তো আমি চপিং বোর্ডের মধ্যে তেল মাখিয়ে নিয়ে এখন হচ্ছে ডো থেকে কিছুটা নিয়েছি, একটা রুটির মতো বেলে নিব। তো এটা কিন্তু অনেকটাই নরম টাইপের, আমি চপিং বোর্ডটা আবার ঘুরিয়ে নিয়ে তারপর বেলে নিলাম। এ পর্যায়ে একটা কুকি কাটার নিয়েছি শেপ দেওয়ার জন্য, আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন, কুকি কাটারের পরিবর্তে কোনো বয়ামের ঢাকনাও নিতে পারেন। তো যেভাবে করে চাঁদের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি, যে কোনো টাইপে তৈরি করতে পারেন, এটা অনেকটা ঝাল পিঠার মতো হবে, স্ন্যাক্স আইটেম। তো এখন হচ্ছে এই যে এভাবে করে কেটে নিব, আর আমি চুলায় তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে, এখানে 1.5 কাপের মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে 1 বেজ দিয়ে দিলাম, আবার বাকিগুলো আমি তৈরি করতে থাকবো। যেহেতু অনেকটা স্টিকি আর নরম টাইপের, সেজন্য অনেকক্ষণ তৈরি করে রাখা যাবে না, তো তৈরি করে সাথে সাথে ভেজে ফেলতে হবে। তো আমি ভেজে নিচ্ছি আর হচ্ছে তৈরি করছি। এই যে যখন 4-5 মিনিট ভাজার পর সুন্দর একটা কালার চলে এসেছে তখন তুলে নিচ্ছি, আর অনেকটা কিন্তু ফুলে ফুলকু ফুলকু হয়ে গিয়েছে। তো এটা কিন্তু নরম টাইপের একটা নাস্তার রেসিপি, খুবই মজাদার হয়। তো তৈরি হয়ে গেল সবগুলো, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বিকেলের নাস্তায় চায়ের আড্ডায় কিন্তু ঝটপট এই রেসিপিটা করে নিতে পারেন, আর বাচ্চা হতে শুরু করে বয়স্ক সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। খুব বেশি ক্রিস্পি নাস্তা হলে কিন্তু অনেক সময় আমাদের মুখে সমস্যা হয়, চামড়া উঠে যায়। তো এটা একদম ক্রিস্পিও না নরমও না, এরকম টাইপের একটা নাস্তা, খুবই মুখরোচক। তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং পপি আকবর, আল্লাহ হাফেজ।